প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে ব্যাকটেরিয়ার জনন সম্পর্কে আলোচনা করব। ব্যাকটেরিয়ার জনন খুব দ্রুত সম্পন্ন হয়। তো মূলত ব্যাকটেরিয়ার জনন দুইটা পদ্ধতির মাধ্যমে হয়, অযৌন জনন ও যৌন জনন। অযৌন জননটা কি আমরা একটু জেনে নিই। কোনো যৌন সংযুক্তি ব্যতি রেখে বা গ্যামিট উৎপাদন ছাড়াই যে জনন সম্পন্ন হয় তাকে অযৌন জনন বলা হয়। ব্যাকটেরিয়াতে বিভিন্ন ধরনের অযৌন জনন ধরে থাকে, তার ভিতরে দ্বিভাজন পদ্ধতি প্রধান। তো আমরা প্রথমে দ্বিভাজন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে একটা ব্যাকটেরিয়া বিভাজিত হয়ে দুইটা অপত্য ব্যাকটেরিয়াতে পরিণত হয়। এখানে প্রথমে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, এই ডিএনএটি কোষের মাঝ বরাবর এসে অবস্থান নেয় এবং কোষের সাইটোপ্লাজম, কোষের প্লাজমা মেমব্রেন অথবা মেসোজোমের সঙ্গে সংযুক্ত হয়। প্লাজমা মেমব্রেন অথবা মেসোজোমের সঙ্গে সংযুক্ত হওয়ার পরে এটি রেপ্লিকেশন সম্পন্ন করে, অর্থাৎ ডিএনএতে রেপ্লিকেশন ঘটে, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএতে পরিণত হয়। আর সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া কোষটারও দৈর্ঘ্যে বাড়তে থাকে, ফলে ব্যাকটেরিয়া কোষটি বেশ লম্বা হয়ে যায় এবং যেহেতু মাঝখানে প্লাজমা মেমব্রেন এবং কোষ প্রাচীর বেড়ে যায়, ফলে ডিএনএ দুইটা পরস্পর থেকে একটু দূরে সরে যায়, অর্থাৎ পৃথক হয়ে যায়। মাঝখানের ওই পৃথক হওয়া জায়গায় পরবর্তীতে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এবং কোষঝিল্লি খাঁজ সৃষ্টি করে ভিতরের দিকে বাড়তে থাকে এবং এক পর্যায়ে পুরা দুইটা অংশে ভাগ হয়ে যায়। পুরো ব্যাকটেরিয়াটা দুইটা অংশে ভাগ হয়ে যায়, সাইটোপ্লাজম দুইটা অংশে ভাগ হয়ে যায় এবং দুইটা ডিএনএ দুই খণ্ড সাইটোপ্লাজমের ভিতরে প্রবেশ করে, ফলে একটা মাতৃ ব্যাকটেরিয়া থেকে দুইটা অপত্য ব্যাকটেরিয়ায় পরিণত হয়। এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌন জনন, এবং এটাই ব্যাকটেরিয়ার প্রধান অযৌন জনন পদ্ধতি। এছাড়াও আরও কিছু অযৌন জনন ব্যাকটেরিয়াতে দেখা যায়, যেমন মুকুলোদ্গম। এক্ষেত্রে একটা মাতৃ ব্যাকটেরিয়ার এক প্রান্তে একটা ছোট্ট মুকুল তৈরি হয় এবং মাতৃ ব্যাকটেরিয়ার ভিতরে ডিএনএটি বিভাজিত হয় বা ডিএনএটি রেপ্লিকেশন ঘটে এবং দুইটা ডিএনএতে পরিণত হয়। এই দুইটা ডিএনএর একটা ডিএনএ বার্ড বা মুকুলের ভিতরে প্রবেশ করে, পরবর্তীতে এই মুকুল বা বার্ড মাতৃ ব্যাকটেরিয়ার থেকে আলাদা হয়ে যায় এবং স্বাধীনভাবে জীবনযাপন করে। এটা হচ্ছে মুকুলোদ্গম। খণ্ডায়ন, এখানে সূত্রাকার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খণ্ডায়নের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। এক্ষেত্রে স্ট্রেপটোমাইসিস প্রজাতিতে এই খণ্ডায়ন অযৌন জনন দেখা যায়। এক্ষেত্রে সূত্রাকার ব্যাকটেরিয়ার অনেকগুলো খণ্ডে বিভাজিত হয় এবং প্রত্যেকটা খণ্ড একটা ব্যাকটেরিয়াতে পরিণত হয়। কনিডিয়া, আমরা কনিডিয়া সম্পর্কে জানি। কনিডিয়া মূলত হচ্ছে ছত্রাকের যে অযৌন স্পোর, সেটা হচ্ছে কনিডিয়া। তো ব্যাকটেরিয়াতেও দেখা যায় কিছু সূত্রাকার ব্যাকটেরিয়াতে প্রোটোপ্লাস্ট বিভাজিত হয়ে ছোটো ছোটো
কনিডিয়া তৈরি করে এবং চেন আকারে অবস্থান করে। পরবর্তীতে এগুলা বিভাজন পদ্ধতিতে বিভাজিত হয়ে অনেকগুলা ব্যাকটেরিয়া জন্ম দেয়। গনিডিয়া, গনিডিয়া হচ্ছে সূত্রাকার ব্যাকটেরিয়ার সচল কনিডিয়াকে গনিডিয়া বলা হয়। এখানে সচল কনিডিয়া, এটা গনিডিয়া। এন্ডোস্পোর বা অন্তরেণু, এন্ডোস্পোর এটা মূলত ব্যাকটেরিয়ার জনন না বলে এটা ব্যাকটেরিয়ার প্রতিকূল পরিবেশ এড়ানোর একটা কৌশল হিসাবে ধরে নেওয়া হয়, কারণ এখানে ব্যাকটেরিয়ার কোনো সংখ্যা বাড়ে না। এক্ষেত্রে যখন পরিবেশ প্রতিকূলে থাকে, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা যদি বেড়ে যায় অথবা পরিবেশের তাপমাত্রা যদি স্বাভাবিকের থেকে নিচে নেমে যায়, তখন এই এন্ডোস্পোর বা অন্তরেণু সৃষ্টি করে পরিবেশে টিকে থাকে। এক্ষেত্রে প্রথমে ব্যাকটেরিয়ার চারপাশে একটা প্রাচীর দিয়ে একটা সিস্ট গঠন করে এবং ভিতরের যে প্রোটোপ্লাস্ট সেটা সংকুচিত হয় এবং প্রতিকূলতা উত্তরিত হয়ে গেলে কোষপ্রাচীর ভেদ করে ভিতরের যে প্রোটোপ্লাস্ট সেটা বের হয়ে আসে এবং অপত্য ব্যাকটেরিয়াতে পরিণত হয়ে মুক্তভাবে জীবনযাপন করে। এই হচ্ছে এন্ডোস্পোর বা অন্তরেণু। এগেল হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার অযৌনজনন। এখন আমরা আলোচনা করব ব্যাকটেরিয়ার যৌনজনন। যৌনজনন কি সেটা আগে আমাদের একটু জেনে নিতে হবে। যৌনজনন আসলে প্রকৃত যে যৌনজনন সেটা ব্যাকটেরিয়াতে হয় না। প্রকৃত যৌনজনন এখানে দুইটা গ্যামিট তৈরি হবে, পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট, এবং দুইটা গ্যামিটের মিলন হবে, ফলে জায়গট তৈরি হবে। তার থেকে যে জননটা হয় সেটা হচ্ছে মূলত যৌনজনন। কিন্তু ব্যাকটেরিয়াতে তা হয় না। ব্যাকটেরিয়াতে মূলত জিনগত পদার্থের পুনর্বিন্যাস ঘটে। এখানে ওই রকম কোনো গ্যামিটও তৈরি হয় না বা জায়গটও তৈরি হয় না বা জায়গটে মিওসিসও হয় না, হ্যাঁ, বা হ্যাপ্লয়েডও হয় না। তো এখানে কি হয়, এখানে দুইটা বিপরীত ধর্মী স্টেন, অর্থাৎ একটা প্লাস স্টেন এবং একটা মাইনাস স্টেন, অর্থাৎ একটা একটা দাতা স্টেন আর একটা গ্রহিতা স্টেন পরস্পরের সংস্পর্শে আসে। প্রথমে পাশাপাশি আসে এবং পরবর্তীতে দুইটা একেবারে ক্লোজ হয়ে যায় এবং একটা কনজুগেশন নালী তৈরি হয়। এই কনজুগেশন নালী পথে দাতাকোষের বা ডোনারের বা প্লাস স্টেনের যে ডিএনএ সেটা মাইনাস স্টেন বা গ্রহিতা কোষের ভিতরে প্রবেশ করে, কিন্তু পুরোপুরি প্রবেশ করার আগেই আবার কনজুগেশন নালী পৃথক হয়ে যায়, দুটা স্টেন আলাদা হয়ে যায়। ফলে কী হয়, দাতাকোষের ডিএনএর কিছু অংশ গ্রহিতা কোষের ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে দাতাকোষটি মারা যায়। এবং গ্রহিতা কোষের ভিতরে যেহেতু গ্রহিতা কোষের একটা ডিএনএ থাকে এবং তার সঙ্গে দাতাকোষের ডিএনএর কিছু অংশ প্রবেশ করে, এই দাতাকোষের ডিএনএ কিছু অংশ এবং গ্রহিতা কোষের ডিএনএ একত্রিত হয়ে একটা অসম্পূর্ণ জায়গট গঠন করে, যেটাকে পুরোপুরি জায়গট না বলে আমরা ওটাকে মেরোজাইগোট বলে থাকি। এখন মেরোজাইগোটের ভিতরে তাহলে দাতাকোষের ডিএনএও থাকবে, গ্রহিতাকোষের ডিএনএও থাকবে। তাহলে কী হবে, এই যে গ্রহিতাকোষটা এটা একটা নতুন চরিত্রের অধিকারী হবে এবং এটা পরবর্তীতে বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলা ব্যাকটেরিয়া তৈরি করবে, যে ব্যাকটেরিয়াগুলো নূতন বৈশিষ্ট্য সম্পন্ন এবং পরিবেশে নূতনভাবে অনেক জীবনী শক্তি নিয়ে ফিরে আসে। এ হচ্ছে যৌনজনন, ব্যাকটেরিয়ার যৌনজনন। তো এটা তো সংশ্লেষ বা কনজুগেশন যৌনজনন, তাছাড়া ট্রান্সফরমেশান বা ট্রান্সডেকশানের মাধ্যমেও জেনেটিক পদার্থের স্থানান্তর ঘটে। ট্রান্সফরমেশান, আমরা ট্রান্সফরমেশান সম্পর্কে একটু
জেনে নিই। ট্রান্সফরমেশন হচ্ছে কিছু ব্যাকটেরিয়া প্রকৃতিতে মৃত বা মুক্ত ব্যাকটেরিয়ার ডিএনএ গ্রহণ করতে পারে। এক্ষেত্রে মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ বা মুক্ত যে ডিএনএ সেটা গ্রহীতা ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর সংলগ্ন হয় এবং সেটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর এবং কোষঝিল্লি ভেদ করে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে চলে যায় এবং গ্রহীতা ব্যাকটেরিয়ার ডিএনএর সঙ্গে পুনর্বিন্যস্ত হয়। ফলে এখানে গ্রহীতা ব্যাকটেরিয়ার জিনের একটা পুনর্বিন্যাস ঘটে এবং নতুন চরিত্রের আবির্ভাব ঘটে। এটাকে ট্রান্সফরমেশান বলা হয়। আচ্ছা, ট্রান্সডাকশান, ট্রান্সডাকশান হচ্ছে এক্ষেত্রে জীবের বংশগতি বস্তু ডিএনএ ব্যাকটেরিওফাজের মাধ্যমে স্থানান্তরিত হয়, অর্থাৎ কোনো ভাইরাসের মাধ্যমে, যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াদের আক্রমণ করে এমন কোনো ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে আর এক ব্যাকটেরিয়ায়, অর্থাৎ এক ব্যাকটেরিয়াম থেকে আর এক ব্যাকটেরিয়ামে স্থানান্তরিত হয়। এখানে আমরা জানি ফাজ ভাইরাস যারা তাদের সংখ্যা বৃদ্ধির জন্য ব্যাকটেরিয়াদের আক্রমণ করে এবং ব্যাকটেরিয়ার জিনোম ব্যবহার করে তাদের নিজেদের জিনোম তৈরি করে এবং সর্বশেষ পর্যায়ে ব্যাকটেরিয়া কে লাইসিস করে নিজেরা অনেকগুলো কপি তৈরি করে বের হয়ে আসে, আবার নতুন কোনো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তো এই যে এক ব্যাকটেরিয়া এক ব্যাকটেরিয়াম থেকে আর এক ব্যাকটেরিয়ামে চলে যায়, এই এক ব্যাকটেরিয়াম থেকে আর এক ব্যাকটেরিয়ামে চলে যাওয়ার সময় ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু স্থানান্তর করে থাকে, এটা হচ্ছে ট্রান্সডাকশান। এটা 1952 সালে জিন্ডার এবং লেডারবাগ নামক দুজন বিজ্ঞানী সালমোনেলা নামক ব্যাকটেরিয়াতে লক্ষ্য করেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। তাহলে আমরা আজকে ব্যাকটেরিয়ার জনন সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা আগামী ক্লাসে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব এবং তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ব্যাকটেরিয়া দ্বারা সংঘটিত দুইটা রোগ, একটা ধানের ব্লাইট রোগ এবং অন্যটি মানুষের কলেরা রোগ সম্পর্কে দেওয়া আছে, এ নিয়ে আলোচনা করব। তত সময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।